যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজের সমারোহ। কিশোরগঞ্জের এই সবুজ প্রকৃতি সৌন্দর্য আপনার মনকে প্রফুল্ল করবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি রাজিবুল কৌসার এন্ড ওয়েলকাম ব্যাক উইথ মি অ্যানাদার নিউ ভিডিও। প্রাকৃতির খেলা খুবই অদ্ভুত, এক এক সিজনে এক এক রকম সৌন্দর্য। আমরা যে রাস্তায় আসছি এটা হলো কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা ফেরিঘাট হতে মিঠামান যাওয়ার রাস্তা। এই রাস্তাটা অনেক সুন্দর, যারা হয়তো বা শুকনো মৌসুমে কখনো যান নাই তারা এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারেন নাই। সবাই কিন্তু যখন কিশোরগঞ্জে পানি থই থই করে তখন সবাই ঘুরতে যায়। বাট কিশোরগঞ্জের যে আরেকটা সৌন্দর্য আছে যেটা শুকনো মৌসুমে দেখা যায় সেটা বা অনেকে উপেক্ষা করে, কারণ এই কড়া রোদে কিশোরগঞ্জের সৌন্দর্য দেখার জন্য হয়তোবা ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা খুবই কম। বাট রাস্তাটা দেখেন, চারদিকে কৃষকের ধান খেত এবং যেদিকেই তাকাবেন শুধু সবুজের সমারোহ। মনে হয় আকাশ এবং কৃষকের ধান ক্ষেতের সবুজ প্রাকৃতিক সৌন্দর্য একাকার হয়ে আছে। এত সুন্দর রাস্তা, পাশাপাশি আছে দিগন্ত বিস্তীর্ণ কৃষকের ক্ষেত, দল বেঁধে ঘুরে বেড়ানো মহিষ আর গরুর পালগুলো ঘুরতে যাওয়া মানুষদের মধ্যে নিউজিল্যান্ডের আবহাওয়া তৈরি করে। বর্ষায় বিস্তীর্ণ জলরাশি সৌন্দর্যের হাতছানি উপেক্ষা করা কঠিন। গত কয়েক বছর ধরে দল বেঁধে পর্যটকদের হাওর ঘুরতে যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তবে জনতার ঢল শুকনো মৌসুমে কম নয়। কিশোরগঞ্জের হাওর ঘুরতে যাওয়া মানুষের কাছে সংযোজন দৃষ্টিনন্দন সড়ক, এটি যাতায়াতকে সহজ করেছে। একদমে ব্রেক না চেপে 10 কিলোমিটার বা 20 কিলোমিটার তার চেয়ে বেশি এলাকা যদি গাড়িতে পাড়ি দিতে চান তাহলে আপনার কাছে দারুণ এক সুযোগ নিয়ে এসেছে কিশোরগঞ্জের ইটনা মিটামায় নষ্টগ্রামের সংযুক্ত করা চওড়া এক সড়ক। সো ভিউয়ার্স, মোটামুটি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর যদি আপনি শুকনো মৌসুমে কিশোরগঞ্জে যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন সৌন্দর্য উপভোগ করেছেন।